ত্রিপুরায় রাজনগরের বিজেপি প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার নেশা সামগ্রী। চাঞ্চল্য রাজ্য জুড়ে একের পর এক বিজেপি প্রার্থীদের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করছে নেশা সামগ্রী। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য সবার কাছে আহ্বান করেছিলেন, কিন্তু এই আহ্বান ধূলিসাৎ করে দিচ্ছেন নিজ দলের একাংশ কার্যকর্তারা। যেখানে নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা, সেখানে নেশাপূর্ণ ত্রিপুরা গড়ার জন্য উঠে পড়ে লেগেছে অর্থ পিপাসু বিজেপির একাংশ। এমনই ঘটনা ঘটে আসছে বারবার। ধনপুরের পর এবার রাজনগর বিধানসভা কেন্দ্রে নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ। রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর কেন্দ্রের দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের মন্ত্রী টিলা এলাকায় সখিল দাসের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে নেশা সামগ্রী। সখিল দাসের বাড়ির কুড়ে ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ এসকফ সিরাপ, 297 বোতল ও 10 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। কিন্তু বাড়ির মালিক সখিল দাসকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় সখিল দাস। আমাদের 69 বিএসএফ এর কাছে খবর আসে যে দক্ষিণ রাধানগর মন্ত্রী টিলা সখিল দাসের বাড়িতে কিছু নেশা জাতীয় দ্রব্য মজুদ আছে। সেই মোতাবেক আমরা পিয়ারবাড়ি থানা, রাঙ্গামোড়া আউটপোস্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এর যুক্তি মিনিস্টার সহকারে আমরা মন্ত্রী টিলা সখিল দাসের বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজনদেরকে ডেকে ওনাদের সাহায্যে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি। ওনার বাড়িতে তল্লাশি করে আমরা 297 বোতল এসকল এবং 10 কেজি গাঁজা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে সিজ করি। তো এই ঘটনায় আর কে কে জড়িত আছে আমরা এগুলো দেখছি। এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি এনডিপিএস দ্বারা মামলা নিয়েছি এবং এগুলো তদন্ত করছি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।